দেখুন, যে কারণে স্মার্ট কার্ডের উদ্দেশ্য ভেস্তে যাচ্ছে, আঙ্গুলের ছাপ ও আইরিশ ছাড়াই বিতরণের সিদ্ধান্ত। বহুল আলোচিত স্মার্ট কার্ড বিতরণে নাগরিকের আইরিশ চোখের কণিকার প্রতিচ্ছবি ও 10 আঙ্গুলের ছাপ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে নির্বাচন কমিশন। প্রকল্পের নির্ধারিত মেয়াদে বিতরণ কার্যক্রম শেষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসি কার্যালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে, যথাযথ প্রস্তুতি ছাড়াই ভুলে ভরা কার্ড ছাপানো শুরু এবং মেশিন ক্রয়ে আইনি জটিলতা ও দুর্বল বিতরণ ব্যবস্থার কারণেই এমন পরিস্থিতিতে পড়েছে ইসি। ইসির কর্মকর্তারা জানাচ্ছে, আইরিশ ও আঙ্গুলের ছাড়ো ছাড়া অধিক খরচে নির্মিত অত্যাধুনিক এই কার্ড দিলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে। এতে স্মার্ট কার্ড ও নাগরিকদের কাছে থাকা বর্তমানে লিমিটেড কার্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না। পরে এই আইরিশ ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে বিশাল বাজেট প্রয়োজন পড়বে। গত বছরের 3 অক্টোবর রাজধানীতে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। পাশাপাশি কুড়িগ্রামে বিতরণ শুরুর পর মার্চে চট্টগ্রাম ও এপ্রিলে রাজশাহীতে এই কার্যক্রম শুরু হয়েছিল। দাতা সংস্থার অর্থায়নে আইডিয়া প্রকল্পের অধীনে স্মার্ট কার্ডের কাজ যে নামে ইসি, 2016 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও পরে 1.5 বছরের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এ হিসাবে 2017 সালের ডিসেম্বরের মধ্যে কার্যক্রম শেষ করতে হবে। এরই মধ্যে দাতাদের পক্ষ থেকে সময় আর না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ গতকাল তার নিজ কার্যালয়ে সমকালকে বলেন, ডিসেম্বরের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শেষ করতে কার্যক্রমটা কিছুটা কাজ স্টার্ট করার হচ্ছে। এর অংশ হিসেবে চোখের আইরিশ ও 10 আঙ্গুলের ছাপ নেওয়ার সিদ্ধান্ত বাদ দেওয়া হচ্ছে। আমাদের সামনে আর কোনো উপায় নেই। এ বিষয়ে ইতিমধ্যে কমিশনের নীতিগত সিদ্ধান্ত পাওয়া গেছে। শীঘ্রই কমিশন সভায় প্রস্তাবনা পাঠানো হবে। চোখের আইরিশ ও আঙ্গুলের ছাপ ছাড়াই কার্ড বিতরণ করায় উন্নত মানের স্মার্ট কার্ড সরবরাহের মূল উদ্দেশ্য ব্যাহত হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পের শুরুতেই চোখের আইরিশ ও আঙ্গুলের ছাপ নেওয়ার সিদ্ধান্ত ছিল না, পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নেওয়া না হলেও পরে সুবিধাজনক সময়ে এগুলো সংগ্রহ করা হবে। সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সমকালকে জানান, তাদের মেয়াদে আঙ্গুলের ছাপ ও আইরিশ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ হিসেবে তিনি জানান, 18 বছরের একজন নাগরিক ছবি সার্ভার সংগ্রহ করা হলেও 40 থেকে 50 বছর বয়সে সেই ছবির সঙ্গে তার চেহারার মিল থাকে না। তাই এনআইডি উইংয়ের প্রস্তাবেই তৎকালীন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছিল। এতে কারো ছবি পুরানো হলেও 10 আঙ্গুলের ছাপ অথবা চোখের আইরিশ ইউনিক পরিচয় হিসেবে চিহ্নিত করা যাবে, এই বিবেচনা করা হয়েছিল। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।